আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? বিচ্ছিরা ভালো আছো তোমরা? তোমাদের আশা করি বন্দি জীবনের মধ্যে কোনো রকম সুস্থ আছো, তাই না? বাহিরে গিয়ে ঘোরাফেরা করা যায় না, স্কুলের সেই নিয়মিত টিফিনও খাওয়া হয় না, বন্ধুদের সাথে আবার একত্রে মিলেমিশে আনন্দ উল্লাসও করা যাচ্ছে না, সাথে সাথে তোমাদের প্রাণ প্রিয় শিক্ষক শিক্ষিকাদের সাথে সাক্ষাৎও হচ্ছে না, সবে মিলে আনন্দ এবং হতাশা দুইয়ের মাঝখানে আছে। যাই হোক, আজকে আমি তোমাদের সাথে মূলত আলোচনা করব তোমাদের আরবি ও ইসলাম শিক্ষা বই। আরবি ও ইসলাম শিক্ষা বই তোমরা বইটা খুলো, তোমাদের সিলেবাসের আওতাভুক্ত কয়েকটি সূরা আছে, সেই সূরাগুলোর মধ্যে তোমাদের ইসলাম ও আরবি ও ইসলাম শিক্ষা বইয়ের 26 এবং 27 পৃষ্ঠা খুলো। তোমরা 26 পৃষ্ঠা খুলে দেখো, প্রথমে তোমাদের সিলেবাসের আওতাভুক্ত সূরা মাউন। তো সূরা মাউনটি আমি তোমাদেরকে তেলাওয়াত করে শোনাবো, তবে সাথে সাথে তোমাদেরও আমার সাথে তেলাওয়াত করতে হবে, যাতে তোমাদের মুখের জড়তা দূরীভূত হয়ে যায় এবং দ্রুত মুখস্থ হয়। বারবার আমাদেরকে সেই সূরাগুলো পড়তে হবে, আর এই সূরাগুলো এমন গুরুত্বপূর্ণ সূরা যেগুলো যদি আমাদের জানা না থাকে তাহলে নামাজ পড়া কখনো সম্ভব হবে না। তো সহি শুদ্ধভাবে নামাজ যদি আমরা পড়তেই বা না পারি তাহলে নামাজ বিনে কখনো জান্নাত পাওয়ার আশা করা যায় না। সেই কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা সলাতা লিমান লা দীন লাহ, যার নামাজ নাই তার কোনো ধর্মই নাই। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আসো তোমরা আমার মুখোমুখি বলবে, আমরা এখন সূরা মাউন পড়ব, যেহেতু সূরা মাউন আমাদের দ্বিতীয় সাময়িকে আমাদের সিলেবাসে আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, পড়তেছো তোমরা আমার সাথে? পড়বে, বড় করে পড়বে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমরা এখন কোন সূরা পড়ব বলেছিলাম? সূরা মাউন। أرأيت الذي يكذب بالدين কি কষ্ট হচ্ছে, বড় বড় হচ্ছে, তাই না? আচ্ছা, আমি একেবারে সংক্ষিপ্ত করে বলবো, তোমরাও বলবে। আরা আরা আই তাল্লাযী, আরা আই তাল্লাযী ইউকাযযিবু ইউকাযযিবু। আমি রাল উচ্চারণের সময় কীভাবে উচ্চারণ করি তোমরা খেয়াল করবে, জিহ্বা বের করতে হবে, সামনের সানায় ওলিয়া, এই সামনের দাঁতগুলাকে বলা হয় সানায় ওলিয়া, সানায় ওলিয়া দাঁতের সাথে লাগাইতে হবে জিহ্বাকে। আরা আই তাল্লাযী ইউকাযযিবু ইউকাযযিবু বিদ্দীন, أرأيت الذي يكذب بالدين. তোমরা বলতেছো, আবার বলছি, أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم. জালটা একটু নরম করে উচ্চারণ করতে হবে। فذلك الذي يدعو اليتيم ولا يحد ولا يحد على طعام المسكين ولا يحد حد ح একটু গলার মাঝখানে সেভে বলতে হবে, ولا يحد على على طعامل مسكين কি কষ্ট হচ্ছে তোমাদের? ولا يحد
ولا يحد على طعام المسكين فويل للمصلين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون الذين هم يراءون ويمنعون الماعون ويمنعون الماعون প্রিয় শিক্ষার্থীরা, সুরা মাউন তাহলে আমি কয়েকবার করে পড়ে শোনালাম, শেষবারের মতো আমি আরেকবার করে পড়ে শোনাবো। তোমরা শুধু শুনবে এবং মনোযোগ দিয়ে খেয়াল করবে কোথায় কীভাবে উচ্চারণ করেছি, কীভাবে পড়েছি, উচ্চারণ করার সময় আমার মুখ কোথায় কী অবস্থায় দেখেছিলে খেয়াল করবে, সেভাবে উচ্চারণ করার চেষ্টা করবে যাতে তেলাওয়াত শুদ্ধ হয়। بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم السلام عليكم ورحمة الله